হ্যালো এভ্রি আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে এই পোস্টের জন্য পশ্চিমবঙ্গে তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন মোট রয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এটি হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব নোটিসটিকে দেখার জন্য আপনাদের এখানে আসতে হবে এবং তারপর শো মোর এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে এবং আপনাদের নিয়োগ করা হবে সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি অর্গানাইজেশনে আপনাদের প্রথমে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এক বছরের জন্য পরে আবার আপনাদের কন্ট্রাক্ট বাড়ানো যেতে পারে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে এছাড়াও আপনাদের কিছু স্কিল প্রয়োজন হবে যেমন আপনাদের মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে আর আপনাদের যদি এক বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা প্রিফারেন্স পেয়ে যাবেন এবং আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট বয়সীমা এখানে চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং আপনাদের অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনাদের মধ্যে যদি কারোর এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করা না হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে রেজিস্ট্রেশন করবেন আপনারা যে জেলার জন্য অ্যাপ্লাই করছেন সেই জেলার আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার প্রুফ হিসাবে আপনাদের রেশন কার্ড অথবা আধার কার্ড থাকতে হবে এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে তো প্রথমে আপনাদের শর্ট করা হবে এডুকেশন কোয়ালিফিকেশান এবং আপনাদের স্কিলের ওপর ভিত্তি করে এরপর শর্ট ক্যান্ডিডেটকে ডাকা হবে টাইপিং টেস্টের জন্য এছাড়াও আপনাদের আরও কিছু প্রফিসিয়েন্সি টেস্ট হবে যেমন আপনাদের এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের প্রফিসিয়েন্সি টেস্ট করা হবে এরপর হবে আপনাদের ইন্টারভিউ স্যালারি আপনারা পেয়ে যাবেন তেরো হাজার টাকা পার মান্থ তো এই ছিল কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস এই পোস্ট সম্পর্কে চলুন এবার আমরা দেখে নিই আপনারা কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করবেন এটি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট এর ইউআরএর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লগ করার জন্য আপনাদের এই যে এখানে লগ ইন লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর আপনাদের জব সিকার লগ এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে এসে আপনাদের নিউ এনরোলমেন্ট এখানে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে আপনাদের সেগুলি পরে চেকবক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নিতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের সমস্ত ডিটেলস ফিল আপ করে সাবমিট করে দিতে হবে তাহলেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা রেজিস্ট্রেশন নম্বরটি অবশ্যই নোট করে রেখে দেবেন আপনারা যখন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের একটি ফটো এবং সিবি আপলোড করতে হবে তো আপনারা অবশ্যই আগে থাকতে একটি সিবি বানিয়ে রেখে দেবেন এবং একটি ফটো স্ক্যান করে রেখে দেবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার জন্য আপনাদের ওয়েভেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তারপর আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার জন্য অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের সমস্ত ডিটেলস ফিল করতে হবে এবং আপনারা যে এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করেছেন তার রেজিস্ট্রেশন নম্বর এখানে এন্টার করতে হবে তারপর আপনাদের রেজিস্টার করে নিতে হবে এরপর আবার আপনাদের এখানে ফিরে আসতে হবে তারপর আপনাদের অ্যাপ্লিকেন্ট লগ এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদের ইউজার আইডি এন্টার করতে হবে যেটা হচ্ছে আপনার মোবাইল নম্বর তারপর আপনাদের মোবাইল নম্বরে ওটিপি যাবে এবং তারপর ওটিপি নম্বর এন্টার করে সাইন আপ করে নিতে হবে এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে পারবেন বুঝে যদি আপনাদের ডাউট হয়ে থাকে যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তাহলে আপনারা এইখানে ক্লিক করবেন ইনস্ট্রাকশন টু ফিল অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ম্যানুয়াল ওপেন হয়ে যাবে এবং তারপর আপনারা এই ম্যানুয়ালটিকে ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো চলুন এবার আমরা ম্যানুয়ালটিকে দেখে নিই এখানে আপনাদের ডিটেলসে বলা রয়েছে কিভাবে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লগ করার পর আপনাদের মোবাইল নম্বরে ওটিপি যাবে তারপর আপনাদের সামনে এরকম অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট এরপর আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড আপনাদের এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন প্রুফ আপলোড করতে হবে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট কম্পিউটারের সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর আপনারা সমস্ত ডিটেলস ফিল আপ করে সেফ অ্যাপ্লিকেশান করে দেবেন তো আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই আগে থাকতে স্ক্যান করে রেখে দেবেন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করার পর আপনারা একটি অ্যাপ্লিকেশান নম্বর পেয়ে যাবেন এরপর আপনারা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন তো আপনারা অবশ্যই ম্যানুয়ালটিকে ডাউনলোড করে দেখে নেবেন ডিটেলসে এতে আপনাদের সুবিধা হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা অলরেডি শুরু হয়ে গেছে তবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এখনও পর্যন্ত বলা হয়নি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই বাই